এলআইসির বর্তমান বাজার দর কি রকম? 1420 টাকা কেজি এটা। কালিজি রেট প্রাইসটা কত? এটা হলো 230 টাকা। দুনিয়া 200 টাকা। 200 টাকা। আর নাগপুর ওইটা হলো 1460 টাকা কেজি। আর এই যে জিরা একটা আছে, জিরা 960 টাকা কেজি। তারপরেটা 970 টাকা। ইয়া কাজু বাদাম বলে ওইটা হলো 1080 টাকা। 1080 টাকা। এটা কি? আচ্ছা এটা বাজার, এটা হলো 1350। আর এই কিশমিশের প্রাইস? কিশমিশ 380 টাকা, 420 টাকা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফাইনালি আজকে আমরা চলে এসেছি ঢাকা চক বাজার মৌলভী বাজারে। এখানে কিন্তু সম্পূর্ণ বসার আইটেমের এভরিথিং, সকল ধরনের আইটেম কিন্তু এই সবকিছু আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং সকল ধরনের কাজু বাদাম, পেস্তা বাদাম এবং কিশমিশ এবং আলু বাকারা, সকল ধরনের আইটেম এই সবকিছু আসলে আপনারা পেয়ে যাবেন। আজকে আমরা এই শপে এসেছি এবং এই শপে দেওয়ার রিভিউ দেওয়ার জন্য আপনাদের আমরা চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কাকা আপনার এই দোকানে আসতে হলে যে কোনো প্রান্ত থেকে, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিভাবে আসতে হবে? বাসে, ট্রেনে। বাসে ট্রেনে যেখান থেকে আসতে হয় ঢাকা চক বাজার। চক বাজার গুলিস্তান নামে, গুলিস্তান থেকে টেম্পু আছে চকে, চকের থেকে 4-5 মিনিট লাগে হাইটা মৌলভী বাজার। মৌলভী বাজার ইহাতে আসতে? জি। আপনার এখানে কি কি ধরনের মশলা পাওয়া যায়? সব ধরনের মশলা পাওয়া যায়। আজকে আমাদের একটু মশলা একটু প্রাইসটা একটু জানিয়ে দেন। এই যে এখানে সামনে যেটা দেখতে আছি এলাইস, এলাইসের বর্তমান বাজার দর কিরকম? 1420 টাকা কেজি এটা। এটা এটাতে কি আরো হাই রেটে আছে, কম রেটে আছে? আরো হাই রেটের আছে আর কম রেটের নাই, মানে এটাই সর্বনিম্ন। সর্বনিম্ন। তারপর এই পাশে দেখা যায় এটা কি? কালিজিরা। কালোজিরা। কালিজিরা এটা প্রাইসটা কত? এটা হলো 230 টাকা। 230 টাকা বর্তমান প্রাইস? জি জি। আর এই যে দেখা যায় ধনিয়া, ধনিয়া 200 টাকা। 200 টাকা। আর নাগপুর ওইটা হলো 1460 টাকা কেজি। আর এই যে জিরা একটা আছে, জিরা 960 টাকা কেজি। তারপরেটা 970 টাকা। আর এই যে এটা এটা ঘুষির দাম বেশি, এটা হলো 1860 আর ওইটা হলো 1300 টাকা। আর যে পাশে এটা কাকা, ওইটা হলো রাধুনি বলে, এটা হলো আপনার ছোট সস বলে, এটা 220 টাকা কেজি। আচ্ছা কাকা, কেউ যদি সর্বনিম্ন নিতে চায় আপনার কাছ থেকে, মানে কতটুক মাল নিতে পারবে? 250 গ্রাম সর্বনিম্ন। সর্বনিম্ন 250 গ্রাম নিচে বিক্রি হয় না? বিয়াস এখানে কিন্তু সম্পূর্ণ পাইকারি বাজার, পাইকারি সব। এখান থেকে কিন্তু আপনারা 250 গ্রামের নিচে কিন্তু আর নিতে পারবেন না। তারপরে এই যে কাকা এটা রয়েছে গোলমরিচ, এটা প্রাইস কেজি কত? এটা হলো 940 টাকা কেজি। 940 টাকা। তারপরে এই যে একটা রয়েছে এটা কি? এটা হলো 640। 640। তারপরে এই যে এই পাশে যে বাদাম রয়েছে, বাদাম এটা হলো 720 টাকা। 720 টাকা এরকম কেজি করে প্যাকেট করা থাকে? জি, প্যাকেট করা। আর যে এই পাশে রয়েছে এটা কি? এটা হলো ইয়া কাজু বাদাম বলে, এটা হলো 1080 টাকা। 1080 টাকা। এটা কি? আচ্ছা এটা বাজার, এটা হলো 1350। আর যে কিশমিশের প্রাইস? কিশমিশ 380 টাকা, 420 টাকা। আর যে পাশে এটা কি? এটা পেস্তা, এটা সবচেয়ে দামি জিনিস। জি, এটা হলো 2660 টাকা কেজি বর্তমান প্রাইস। জি জি। আর এই যে উপরে রয়েছে ওইটা হলো কুমড়া বিচি, এটা 580 টাকা। 580 টাকা করে। জি। এছাড়াও যে আলু বোখারা কাকা? আলু বোখারা 420 টাকা। 420 টাকা। এছাড়াও যে এই যে বিভিন্ন মিক্স নাট বলে, জি, এটা হলো 130 টাকা 250 গ্রাম। 250 গ্রাম। জি। এটা কি আপনার কোনো নিজস্ব প্যাকেট করা নাকি আমরা কোম্পানি দেয়, আমরা বিক্রি করি, মানে কোম্পানি দেয় আপনারা বিক্রি করে? জি জি। আবার এই পাশে দেখা যায় প্যাকেটে ওইটি উন্নত মানের, একটু উন্নত মানের। হ্যাঁ, এটা হলো 180 টাকা পিস। 180 টাকা পিস। এটা খুচরা বিক্রি করার রেট আছে 310 টাকা। জি জি, এটা আমাদের হোলসেল রেট 180 টাকা। 180 টাকা। যে এটা থেকে বড়টা রয়েছে ওইটা হলো 300 টাকা। 300 টাকা। জি। আর যে ছামে একটা রয়েছে কি, এটা কি? এটা আখরুট বলে, এটা হলো 880 টাকা কেজি। 880 টাকা কেজি। এই যে আরেকটা আছে, এটা হলো কাজু বাদাম ভাজা। জি। এটা হলো 660 টাকা আধা কেজি। 660 টাকা আধা কেজি এরকম থাকে? জি। স্বল্প ভিডিওতে এত আইটেম দেখানো সম্ভব না, তারপর আপনাদের কিছু সংখ্যক মাল দেখে এই দোকানের পুরোটা রিভিউ দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। আপনারা যদি কিন্তু মাল নিতে ইচ্ছুক হন তাহলে এই শপটিতে এসে কিন্তু ভিজিট করে কিন্তু মাল নিয়ে যেতে পারেন। এছাড়া কেউ যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাদের কাছ থেকে মাল নিতে চান, স্ক্রিনে দেওয়ার উপর নাম্বার রয়েছে, ওই নাম্বার আপনারা যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু তাদের কাছ থেকে মালগুলো নিয়ে যেতে পারবেন। সর্বনিম্ন 250 গ্রাম করে আপনারা নিতে পারবেন। তার ঠিক আছে, আজকের মতন এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।